শান্তির বাজার ডাকবাংলো সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত 8:45 নাগাদ শান্তির বাজার দমকল বাহিনীর নিকট খবর যায়, শান্তির বাজার পূর্ত দপ্তরের ডাকবাংলো সংলগ্ন এলাকায় TR08F7859 নম্বরের বাইক দুর্ঘটনা কবলে পড়ে। এই দুর্ঘটনায় বাইক আরোহী ও বাইক চালক গুরুতর আহত হয়। শান্তির বাজার দমকল বাহিনীদের তৎপরতায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সময় মতো চিকিৎসা পরিষেবা প্রদানে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এই দুর্ঘটনায় আহতরা হল মাইছড়ার বাসিন্দা দেবব্রত দে ও কাঞ্চননগর এলাকার বাসিন্দা নীতেশ রায়। দেবব্রতর বয়স 25 ও নীতেশের বয়স 25। আজকের এই দুর্ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন দমকল বাহিনীর কর্মী সমীর পাটারি। 8:45 নাগাদ আমাদের অফিসে একটা ফোন আসে, শান্তিবাজার ডাকবাংলো সমুনি অর্থাৎ শান্তিবাজার ফ্যাসিলিটির নিকটে ডাকবাংলো পাশে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। বাইকটার নাম্বার হলো TR08F7859। ওখানে দুজন বাইক আরোহী ছিল, একজন নাম হলো দেবব্রত দে, বাবার নাম হলো গৌরব মদন দে এবং নীতেশ রয়, বয়স 25, বাবার নাম হলো শঙ্কর রয়, কাঞ্চননগর বাড়ি, আরেকজন বাড়ি হলো মাইছড়া, বিলোনিয়া মাইছড়া আর কি। ওনাদেরকে আমরা রেস্কিউ করে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে এসেছি ট্রমা সেন্টারে চিকিৎসার জন্য। ধন্যবাদ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।